হে ঠাকুর তুমি আমায় বলে দাও না আমি কোন পথে গেলে সেই দেবতা অনুগ্রহে যাব একবার বলে দাও चल लगा
শোন চল লাগা আরে এটা কি লাগালি রে এদিকে মরার ভুটি বা বাবা ওরে কলকাতার তাসবির বর্ষি রে আমি তাহাতে দিলাম গাইতা রে ওরে আমার দেখুয়া গাইতা রে তোকে বললাম ছিপটা ধর তা না করে তুই আমাকে ধরলি কেন কি হয়েছে মাস্টার তো চলে গেল চলে যা তাহলে বড় মাছ যদি হতো তোমার জলে ট্রেন নিয়ে গেত আমি বাবা বলতাম কাকে বলো তো ওরে বাপ রে বাপ হাজারো ভূত হলে হবে কি বাপের প্রতি মায়া আছে বলছে বড় মাছে যদি তোমায় ট্রেনে নিয়ে চলে যেত জলে তুমি মরে যেতে আমি বাবা কাকে বলবো আমি হচ্ছে কথা মিল আমাকে কি মাছে নিয়ে যেতে পারবে ওটা দেখলি দেখ কাটারে ভেঙে গেছে তো এবার মাছ ধরবো কি করে বড়শি বানাতে হবে বড়শিটা বানাবে কে
দিলীপ কামার ও তাহলে কামারের বাড়ি যেতে হবে চল 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 তাহলে আর বর্ষি বানাই তোর দুয়াত বানাই ও সাপ বানাই আবার হ্যাঁ ওই যে কুপি আছে না হ্যাঁ দুয়াত দুয়াত কুকলা বানাই তাই নাকি তাহলে চল 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 তাহলে ওই দিলীপ দিলীপ কর্মকারের বাড়ি যাব নাকি চল 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 কোনে রে
কামারদা বৌদি ভালো আছে বাট দেখো রে এটা আমার ছেলে এটা তোর বেটা হ্যাঁ এটা তোর বেটা হে তুইও বলছিস দাদা ইহো বলছে দাদা রে শুন আমার বউটা কি সরকারি বৌদি নাকি রে না 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 তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা বাপ বেটা দু ভাই এক থালায় ভাত খাই বাপ বেটা আর দু ভাই হয় হয় কেমন করে হলি শুন এই যে আমার মা আর আমার বাবা ছিল হ্যাঁ ছিল তখন কিন্তু আমার জন্ম হয়নি আচ্ছা আচ্ছা তো পাড়ার লোকে সবাই বলতো সাধুর বাড়ির মা মনসা মন্দিরে মানত করলে নাকি ছেলে মেয়ে হয় আচ্ছা 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 এবার আমার বাবা আমার মাকে নিয়ে সাধুর বাড়ি চলে গেল আচ্ছা তারপর আসার পর সেখানে মানত করলো আর উম্মি আমি হয়ে গেলাম তাই হ্যাঁ তারপর তারপর আমি বিয়ে করলাম হ্যাঁ ওই বউটার বাচ্চা কাচ্চা হয় না হয় না হয় না আচ্ছা পরে আমার বাবা আরেকটা বিয়ে দিল তাই হ্যাঁ তারপর এতই চেষ্টা করলাম তাও ওটারও হলো না আচ্ছা এবার বাবা বলছে আরে আমিও বিয়ে করে 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 আমার বাচ্চা কাচ্চা হচ্ছিল না হ্যাঁ তো আমি ওই সাধুর বাড়ি গিয়ে মানত করেছিলাম তুই হয়েছিস তুই এক কাজ কর তোদের বউ তোর বউ দুটাকে নিয়ে ওই সাধুর বাড়ি চলে যা তখন আমি গিয়ে আমার এই মা মনসার কাছেই আমার দুটো বউকে নিয়ে মানত করলাম এমনি একটা বউর হলো ভূত আর একটা বউর হলো পাথর তো আমরা একই মায়ের বেটা না ও মা মনসার আশীর্বাদ খেয়ে হয়েছিস বলে আরে কামারদা শোন ব্যাপারটা হলো কি যে মা মনসার আশীর্বাদ খেয়ে তোরা হয়েছিস ঠিক আছে কিন্তু ভাই ভাই থাকলো দাদা দাদাই থাকলো আচ্ছা ও তাই নাকি কিন্তু আমরা এক মায়েরই তো আশীর্বাদ কিনা তাই তো বলছিলাম কি আজকে কেন এসেছি জানিস বল আমি গেছিলাম নদীতে মাছ ধরতে তুই খামার দা আমি হলাম বুঝলে তো হাসিস না তাই বলছিলাম আমার বর্ষি ভেঙে গেছে বর্ষিটা আমার ঠিক করতে হবে ওরে সব বোনাস করেছিস কেন আমার কাছে কিছুই নাই রে সে কি আর বলবো বউটাকে তো মারি তাড়িয়ে দিয়েছি কি না হ্যাঁ আর বাংলাদেশ থেকে ছিলাম হাতিন খুঁটি কিছুই নাই হাতিনটা ছিল এই তুলে ফুটা করেছে আচ্ছা কি দিয়ে করবো তো কাজ এমনি তোর হাতুর পাতলটি আছে তো হ্যাঁ ওগুলো আছে ওগুলো আছে হ্যাঁ তাহলে হাওয়ার জন্য চিন্তা করিস না হ্যাঁ এই যে দেখছিস দেখলাম তোর বেটা এটা ভূত হ্যাঁ দেখলাম এর পেটে যতগুলো হাওয়া আছে তোর বেটা হাওয়া আছে আচ্ছা বেটা তোর হাওয়া দিয়ে কি কি কাজ হই করেছিস রে বাবারা বাহ ট্রেনের জায়গায় যেতে হাওয়া লাগছে আমি দিইনি ট্রেনের চাকাতে যত হাওয়া লাগে সব দিয়েছিল ট্রেনের চাকা হাওয়া লাগে বুঝতে পারলি না ট্রেনের চাকাতে হাওয়া লাগে না সেটা ঠিক আছে ওই চাকাগুলো তৈরি করতে যত হাওয়া লেগেছিল মানে লোহাটাকে গলাবার জন্য হ্যাঁ কেন ঘুমাই যাচ্ছিস গে নুনি কিরম ও নো ও নো ঘুমাও না তো বুঝলি তোর চিন্তা নেই আমার এই বেটাই সব কিছু করে দেবে বেশ বেশ ঠিক আছে লে ওই যে শ্যামল কামারের বাড়ি থেকে নিয়ে এসেছি আমি হাতুর বম শিব শঙ্কর যারা ঘুমাবে তারাই কামার বাড়ি ভরবে কেউ ঘুমাবে না এখন আচ্ছা রে তাড়াতাড়ি কর ওই ঠিক আরে ওকে দিয়ে তো শুধু হবে না তোর একটা বেটা তো আসেনি কই আসবে তাহলে আমি খুঁটি হয়ে যাচ্ছি কেন চিন্তা করছি হ্যাঁ আরে এর পেটে তোর পেটে মনে হাওয়া ছিল না গিরাটা উল্টো দিকে থাকলে হবে এদিকে লাগবে এটা এদিকে ঘুরা গেটটা তুই কোথায় লাগাচ্ছিস ওটা আরে তোর যাক মার তোর বেটা যাবা বুঝা জানে যে কোথায় লাগাবো থাম আরে
সাবধানে থাকিস না, তুই কত দূর যাবি? মাথা খারাপ আমি কামার রে, আমার কিছু হবে? লোহার মতো শক্ত আমরা কামার রা। আম রেডি হোস, হ্যাঁ একা একা টান টান লে লে অপাস ফোস অপাস ফোস অপাস ফোস অপাস ফোস অপাস ফোস অপাস ফোস। বাপরে পাদের যে গন্ধ গো, উড়ে বাপরে মোবিল পান করে দিস বুঝলি? মোবিল? হ্যাঁ জল পান তেল পান মানে মোবিল পান নিও। বাপরে আরে দাম মোবিল এই কিড়িত কিড়িত কিড়িত। আগে 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 বাড়ি দিই একটু। হ্যাঁ হয়েছে এবার একটু পান। হ্যাঁ কিড়িত 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 কেনা কেনা কি হচ্ছে দেখলা? দাঁড়া ধার দিছি, ধার দেয় খুব সুন্দর হয়েছে। তবে কেন? আরে আমি দেখলাম যে মাত এটাকে ভাঙতে পারবে কিনা, তাই? হ্যাঁ বলছিলাম কি, সকালবেলা এসেছি সাথে তো পয়সা নিয়ে আসিনি, কিন্তু আজকে যে মাছটা পাবো আর কি বড় মাছটা আমি তোকেই দেবো। খামার হতে পারি, ধর্ম আছে আমার। কেন আজকে মঙ্গলবার আমি মাছ খাই না? মাছ খাস না? না মাছটা তো আমি খাবো না, তুই একটা কীর্তন শুনে আমাকে। কীর্তন শুনেছি তুই নাকি বলে খুব ভালো ভালো কীর্তন? হ্যাঁ তুই শুনেছিস সত্যই, কিন্তু আমি মাঝে মাঝে ওই পাদা বলিটা করি আর কি। আরে পাদা বলি নয় হাঁকা বলি না, পদা বলি। হ্যাঁ পদা বলি, বুঝতে পারলি? হ্যাঁ বল তো। বেশ তাহলে দেখ, কীর্তন শুনতে গেলে কিন্তু সকালবেলা দক্ষিণা দিতে হবে। আরে দক্ষিণা দক্ষিণা নিবি তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে শুরু করছি। হ্যাঁ শুরু কর। হরি জয় জয় গীতাই গৌর শ্রীদানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল। কীর্তনের কি বলি? কেন কি হলো? তোর ব্যাটার অবস্থা যা, প্রথমে তো ভাবছিলাম যে জোড়া পায়ে হয়তো মুখে লাথি মারবে, তারপর দেখি ঠ্যাঙ্গে ব্যাট দিয়ে হয়তো ওই নাগিন নাগিন ড্যান্স শুরু করবো আমার সঙ্গে। ওই ও তুই ব্যাপারটা বুঝতে পারিস নি? কেন হরি নাম করতে গেলে না ওই যে হরি বল যখন দেয় তখন গোড় দিতে হয়। ও তাই? হ্যাঁ আর গোড় যে দিল কি না এই যে তোর উঠানটা এটা পবিত্র হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে ভূত তুই বল জানিস? বল বল জানিস বল তো বাবা, একটু বল বল তো। দে দই দে দই। আচ্ছা আচ্ছা চিরান। তারপর কিছু কি খাম? কিছু কি খাম? কিছু খাম? কিছু কি খাম? ওকে মানে মে কিছু কি খাম? হ্যাঁ মে কিছু কি খাম। আচ্ছা আচ্ছা যাক ভালো ঠিক আছে। হ্যাঁ তাহলে শুরু করছি। বেশ বেশ
ওরে শ্রী কৃষ্ণের বাধা ঘাটে অযত পাঠা কাটে আবার নিতাই ধরেছে দুটো ঠ্যাংরে শ্রী কৃষ্ণের বাধা ঘাটে অযত পাঠা কাটে নিতাই ধরেছে দুটো শ্রী কৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে নিতাই ধরেছে দুটো ঠ্যাংরে পাঠা কাটা হলো ও পাঠা কাটা হয়ে গেল হ্যাঁ এবার পাঠা কাটা হলো মাংস কাটা কাটা হয়ে গেল মাংস পিস হয়ে গেল আচ্ছা আচ্ছা এবার পাঠার মাংস রান্না করবে রান্না করতে হবে হ্যাঁ রান্না করতে গেলে তো মশলার দরকার মশলার দরকার এবার শ্রীকৃষ্ণ কি করলেন অষ্টসখীকে নিয়ে মশলার জোগাড় করছেন আচ্ছা আচ্ছা এবার কে কি করে জানিস হ্যাঁ বল বাবা রাধা রানী পিঁয়াজ বটে নন্দ রানী মশলা বটে ধারণে পিয়াজ কোটে ললিতাতে মশলা বটে এবার বাকিগুলো কি করছে জানিস ওই আবার পিসাতে পাঠার মাংস রান্না হলো রান্না হয়ে গেল হয়ে গেল এবার এবার সারি সারি পাতা দিল খেতে বসেছে ও পাতা দিয়ে খেতে বসে তারপর হ্যাঁ এবার পাতা যখন পড়েছে হ্যাঁ পাতার মধ্যে কিন্তু অল্প করে চিড়া দিয়েছে চিড়ে হ্যাঁ তারপর এবার কি হয়েছে জানিস ওরে পাতার মধ্যে পড়লো চিড়া চিড়া চাই বই না চিড়া পাতার মধ্যে পড়লো চিড়া কি না চাই বই না এবার সাধু সঙ্গ সবাই বসেছে তখন চিড়া দিয়েছে কিন্তু বই লাগে ঠিক কি নাড়ছে শুধু কিন্তু চিড়া তো এমনি খাওয়া যাবে না অবশ্যই দই লাগবে আবার হ্যাঁ তার মধ্যে আরো জিনিস আছে হ্যাঁ এবার কি বলছে জানো এবার এসো লুচি নন্দন তেলেতে ভাজন এসো লুচি নন্দন তেলেতে ভাজন এসো এসো ভাই কো চড়ি দানা এসো এসো ভাই কো চড়ি মানে লুচি দিয়েছে কচুরি ওর সঙ্গে আসছে আচ্ছা এবার কিন্তু ওরা ভয় পাচ্ছে হ্যাঁ হ্যাঁ একা আসতে পারছে না তাই তখন কি বলছে জানো আমার একাই যদি আসতে না রো পটল ভাজার সঙ্গে করো একাই যদি আসতে না রো পটল ভাজার সঙ্গে করো এবার পটল ভাজাকে সঙ্গে করে নিয়ে চলে এসেছে তাই হ্যাঁ এবার কি করছে ওরে সবাই মিলে করিব ভজন রে পদাবলী খিচুড়ি কীর্তন হ্যাঁ তোরে খিচুড়ি কীর্তন আর সময় ঘর ঘর চার আচ্ছা আচ্ছা বেড়া তাহলে হয়ে গেল হ্যাঁ দক্ষিণের দিবি না রে কালকে সকালবেলা ঠিক আছে চ
चल बेटा चल। आई बेटा आई। बैठ रे सुन एदी गाय माछ पड़े से बुझ रे माछ पड़े टच टच माछ टच के तू हां ते काज कर माछ पड़े छोड़ है माछ अटके के से बुझ धर 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 हमके डूबते दे बुझ रे সাগরের জলে আমি বলছিলাম সুন্দরী ওই তোমার মৃতপতিকে ওই সাগরের জলে নিক্ষেপ করো আর তুমি চলো আমার সঙ্গে কখনো হয় না আমি তোমার সঙ্গে যেতে পারবো না কি বলছো তুমি আমি গদাবীর এই রাজ্য সবাই এক ডাকেই চেনে আর কেউ কোনোদিন গদাবীরের হাত থেকে রক্ষা পায় না আর তুমি আজও পাবে না তাই তো বলছিলাম স্বেচ্ছায় আসবে নাকি তোমায় জোর করে নিয়ে যাব না আমি তোমার কাছে যেতে পারবো না তাই নাকি হ্যাঁ ওরে ধরি মহামা তার চূড়া লাথি মেরে ভাঙবো তোমার তুমি যদি সতী হবে
পাইবে নিয়ে যাব তোমার আমার ঘরে তুমি যদি সত্যি সত্যি হবে কেন তোমার পতি মরবে তাই তো বলছিলাম তোমার পতিকে ফেলে দিয়ে এসো আমার সাথে জন্মের পাপে স্বামী বলে খেয়েছে তোমার পদ্মার নাগে সত্যি কিন্তু যে একবার মারা যায় সে তো কোনোদিন প্রাণে বাঁচে না তাই তো বলছিলাম তুমি ফেলে দাও তোমার মৃতপতিকে আর চলো তুমি আমার সঙ্গে আমি তোমার সঙ্গে যেতে পারবো না কদাপি কিন্তু আমি যে তোমায় যে নিয়ে যাবই আমি যখন বদনে একটিবার বলেছি তোমায় আমি আমার গৃহ মাঝে নিয়ে যাব তোমায় আমি নিয়ে যাবই যাবো সে কি করছি আমি আজ আমি বড় ভুল করছি এই গোদাবীর সঙ্গে যদি এমনিভাবে কথা বলি সত্যি যে সে বীর আমায় ধরে নিয়ে যাবে না না তার সঙ্গে আমায় ছলনা করতে হবে ছলনার আশ্রয় নিয়ে তার কাছ থেকে আমায় যেতে হবে গোদাবীর বলো বারবার তুমি আমায় নিয়ে যেতে চাইছ তবে আমি যে তোমার সঙ্গে যাব আমি যে কিছু জানতে চাই এমন কি জানতে চাইছি বলো বেশ আমি যা জানতে চাই তা তোমাকে বলতে হবে বেশ আরে শোনো গোদাবী রে বলছি তোমার ঘরে তোমার কয়টি বউ রে কি গোদাবী সত্য করে বলো না আরে কি ও রে তোমার দুটি বউ আছে তা সত্ত্বেও আমায় নিয়ে যাচ্ছ হ্যাঁ কিন্তু শুনবে আমার দুঃখের কথা আমি হচ্ছি গোদাবীর এই রাজ্যে সবাই আমায় দেখে ভয় করে আর আমি যে বিবাহ করেছি একটি হচ্ছে খুড়ি আর একটি হচ্ছে কানি আরে শোনো গোদাবীর বলছি তোমার ঘরে তোমার কয়টি ছেলে কি গোদাবীর সত্য করে বলো আমার কথা মতো তোমায় কিছু কাজ করতে হবে সুন্দরী এমনকি তোমার কথা মতো কাজ করতে হবে আমায় তোমার জন্য আমি সব কিছু কাজ করতে রাজি আছি আমি যে তোমার সঙ্গে যাব তার পূর্বে তোমার যে দুটি বউ রয়েছে তাদেরকে তাড়িয়ে দিতে হবে না ও কথা বলো না সুন্দরী
আমি যখন বিয়ে করি আমার বউ ছোট ছিল তখন তার চোখ ফুটেনি, এতদিন হওয়ার পরও তার চোখ ফুটলো না, সে অন্ধ হয়ে গেল। আর যে মেয়েটিকে ছোট্টকালে বিয়ে করেছিলাম তখন সে হাঁটতে শিখেনি, এতদিন হয়ে গেল সে খুঁড়িয়ে হয়ে থেকে গেল। তাই তুমি তাদেরকে তাড়াবারও কথা বলবে না, তাদেরকে যে আমি বড় ভালোবাসি, তাদেরকে যদি না তাড়া তাহলে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কি বলছো তুমি? হ্যাঁ সত্যিই বলেছো, সত্যিই বলেছো। নিম তিতা নিশ্চিন্ত তিতা, তিতা নিমের ঘর তাহার চেয়ে অধিক তিতা দুইশো তিনের ঘর। সত্যি তারা থাকলে হয়তো তুমি সংসার করতে পারবে না, তাই না? সত্যি আমি তাহলে করবো। তোমার যে দুটি ছেলে রয়েছে তাদেরকে মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। না কি বলছো সুন্দরী, তাদেরকে অনেক কামনা করার পর আমি তাদেরকে পেয়েছি, তারা যে আমাকে অনেক ভালোবাসে আমি তাদেরকে যে বলি দিতে পারবো না। একদিকে তোমার ছেলে অন্যদিকে আমি, তুমি কাকে চাও সেটা তুমি নিজে বিচার করো। কি সত্যি তো আমি গদাবীর, আমার ছেলে ভূত আর বাদর, আমি নেই যদি এই সুন্দরীকে বিয়ে করি হয়তো অনেক সুন্দর সুন্দর ছেলে মেয়ে হবে, আমি তাই করবো সুন্দরী। তোমার কথা মতো আমি আমার দুই ছেলেকেও ওই কালীর মন্দিরে বলি দেব। তোমার যে বৃদ্ধা মা রয়েছে সেই বৃদ্ধা মাকে চাল কুমড়ো করে মারতে হবে। না না সুন্দরী না, মা এই পৃথিবীতে মায়ের মতো কেউ নেই, সবাই ভুলে গেলেও মা ভুলে না, যে মায়ের দয়া আমি জন্মগ্রহণ করেছি সে মাকে তো আমি মারতে পারবো না, মা যে বৃদ্ধা হয়ে গেছে। তাহলে যে আমিও তোমার সঙ্গে যেতে পারবো না? কি বলছো, মাকে না মারলে তুমি যাবে না? না আমি করবো, আমি তাও করবো, কেননা আমার মা বৃদ্ধা হয়ে গেছে, আজ না হয় কাল তো সে মরবেই, না হয় দুদিন আগেই মরলো, আমি তাও করবো সুন্দরী। তোমার জন্য আমার মাকে ওই চাল কুমড়ো করে মেরে ফেলবো। কিন্তু গদাবীর বলো, তুমি যে আমায় বিয়ে করবে তোমাকে তো বরবেশ ধারণ করে আসতে হবে। করব, তাই তোমার মস্তকে রয়েছে জট, পায়ে রয়েছে গত, নাপিতের কাছে পরিষ্কার করতে হবে, মস্তকে সাত ডাল গর্ত করতে হবে, সেখানে লঙ্কা লেবু রস দিতে হবে। আমি তাও করব, আমি তাও করব, তোমার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। তাহলে তুমি তোমার কাজ সমাধান করবার পর আমার কাছে বরবেশ ধারণ করে আসবে, আমি তোমার অপেক্ষায় থাকলাম। সুন্দরী তুমি আমাকে মারার ছলনা করছো নাকি তুমি এখান থেকে পালিয়ে যাওয়ার ছলনা করছো? আমি যাবো বরবেশ ধারণ করতে, আর না জানি তুমি এখান থেকে পালিয়ে যাবে। আমি তোমায় কথা দিয়েছি গদাবি। বেশ তাহলে তুমি গঙ্গা জল স্পর্শ করে আমায় কথা দাও, আমি যতক্ষণ না বরবেশ ধারণ করে আসবো ততক্ষণ তুমি এখানেই থাকবে। হ্যাঁ আমি কথা দিলাম। বেশ তবে আর জানি নয়, এই মুহূর্তে চললাম আমি আমার বরবেশ ধারণ করতে। সত্যি গদাবীরকে আমি কথা দিয়েছি যে আমি তাকে বিবাহ করব, কিন্তু না এটাই হচ্ছে ছলনা, ছলনা করে তার কাছ থেকে যেতে হবে, নাহলে আমি যে রেহাই পাবো না, আর আমি যদি স্বামীকে নিয়ে না যেতে পারি স্বামীর প্রাণ ফিরে পাবো। তাই দেখি গদাবীর কত সময় আসে ফিরে আমার কাছে। এইবার দেখো কানি, কানি তো কিছু দেখে না, যেখানে সেখানে উজুট খেয়ে পড়ে, আরে খুঁড়ি পরে এই পাড়ার ধান ভাঙতার কিছু লাগে না। তো ঠিক আছে এবারে আমি এক এক করে বিদায় করবো, তাই আগে ডাকি আমি ভূতের মাকে, বলি কই গো ভূতের মা। কি হলো গো ভূতের বাবা? আরে এখানে এসো এসো, যাচ্ছি দাঁড়াও। প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল আর কি। আচ্ছা বলো, বাজনা ছাড়াই নাচতে পারে? বলছিলাম কি আজ থেকে তোমায় আর আমি রাখতে পারবো না। রাখতে পারবে না? না কেন, কেন কাজকর্ম নেই খালি বসে বসে খাওয়া, আমি আর তোমাদেরকে খাওয়াতে পারবো না। তোমাকে ছেড়ে যাব না। ছেড়ে যাব না মানে কি? না আমাকে ধরে রাখবে? তুমি এই মুহূর্তে চলে যাবে বাবার বাড়ি,
যেতে পারবো না বাবার বাড়ি। যাবে না? যেতে তো তোমাকে হবে, যেতে তোমাকে হবে। তুমি যাবে কিনা? বলছে তো যেতে পারবো না। যাবে না? না। কাদার কোনো স্কেল নাই। তুমি যাবে কিনা? বলছে তো যেতে পারবে না তোমার ছেলে। তুমি চলে যাবে, তুমি বাড়ি থেকে বেরো। এই বাড়ি ছাড়বো না। বাড়ি ছাড়বে না? না, আমি তোমাকে ভাত দিতে পারবো না। ভাত যদি না দিতে পারো তাহলে ভাত ফেনা খেয়ে থাকবো। চিন্তা করছে এই দেবো কত ভালোবাসে, ফেনা খাই থাকে। ওরে ভাত না রান্না করলে তো ফেনা হবে কেন? তুমি যাবে কিনা তাই বলো। আচ্ছা ভূতের বাবা, এত আজ কি কেন চটাং চটাং করছো? চটাং চটাং করবো না মানে? আরে সুন্দরী, তার প্রতি ছবি যেন এখন আবার নয়নের সামনে ভাসে। তুমি সুন্দরী না? তার সুন্দরী তুমি যাবে কিনা বলো, যাবে কিনা বলো। আচ্ছা তোমার ছেলে আমি কোথায় যাবো বলো? তুমি বাবার বাড়ি চলে যাও। কোথায় যাবে আমি জানি না, আমার বাড়ি থেকে বের হও। তোমার ছেলে যেতে পারবে না ভূতের বাবা। যাবে না? যাবে না? যাবে কিনা বলো, যাবে? যাকে একটা আপদ গেছে আর একটা আছে, একই দেই মানে জম ছাড়ে, চম্বুকের মতো আঠা হয়ে লেগে থাকে। দেখছি বলি কই গো বাদরের মা। ডাক্তার গো স্বামী, এইখানে আমি। কই গো বাতার, দেখছো কত মধুর ডাক। আমি ঝুমর 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 রানী, ঝুমুরে মাতাবো আমি জানি। আয় ধর ঝুমুর বের করছি। আমি ঝুমুর 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 রানি, ঝুমুরে মাতাবো তুমি মুখ ধোও নি আজকে, গদাবীরের বউ দেখে নাও। আচ্ছা কালকে যে বড় মাছটা নিয়ে এসেছিলাম, ওই মাছটা কে খেয়েছে গো? আমি খাইছি, ওই মাছে তো মুখে হাঁকে দিয়েছে। ও তুই খেয়েছিস? সব মাছ খেয়ে নিয়েছি। কেন কি বলছো বলো? বলছিলাম কি তোমার এই বাড়ির ভাত উঠে গেছে। তুমি মাছটা শুধু ধরেছো, মাছটাকে আমি কুটলাম, রান্না করলাম, মশলা বাটলাম, তোমাকে দিব কেন? আমি খাবো না তো। দেখেছো মাছটা কষ্ট করে ধরে নিয়ে আসলাম আমি। বলছিলাম তোমাকে আর ভাত দেবো না আমি। ভাত দেবে না? না। কেন কি হয়েছে? তুমি আমার ঘর থেকে বেরো, আমি আর তোমায় ঘরে রাখবো না। ঘরে রাখবে না? না, আমি বারান্দায় থেকে যাবো। হ্যাঁ বারান্দাটা তোর বাপ করে দিয়েছে না? তুমি করেছো গো স্বামী আমার। তুমি আমার ছুবে না। এতদিন তো ভালো ছিলাম, তেল দিয়ে দাও, এখন ছুবে না। না ঝটান ঝটান করছে কেন? কি হয়েছে তোমার? শোনো। কি শোনো? তোমাকে ছোটবেলায় বিয়ে করলাম, হ্যাঁ দেখতে সুন্দর ছিলে, হ্যাঁ চোখ তখন তোমার ফুটেনি, হ্যাঁ কিন্তু তোমার আজও চোখ ফুটলো না। কি করে ফুটবে চোখ? চোখ আমার ফুটবে? চোখ ফুটার ব্যবস্থা করেছিল। হ্যাঁ তোমার আর চোখ ফুটবে না, তাই তোমাকে আর আমি ভাত দিতে পারবো না।
ভাত দিবে না না তুমি চটাম চটাম করছো কেন আজকে ওরে সুন্দরী রে হ্যাঁ আমি তো সুন্দরী তুমি একবারে বিশ্ব সুন্দরী ধাপাং কালি হ্যাঁ তোমাকে দেখে কত না কি আপনার বিশ্ব সুন্দর তো তিনবার হয়েছিল তুমি বাড়ি ছেড়ে যাবে কি না না যাবে না এই মোরা মারছে মনে হয় না কি রে কানি কানিকে মারা খুব আরাম মেরে সরে যাও একটু লাফাবে শুধু তোরা মারছেন কি মারছো কেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি কেন আমি জানি রে গদা তুই আর ভাত দিবি না রে কেন ভাত তো তোমায় দেবো এখন নাম ধরলে কি হবে ভাত তো খাবো না থাকবো না রে গদা তোর বাড়িতে থাকবে না যদি থাকে বিড়ির পাত খাবো না ভাতার ভাত কেন বিড়ি বাঁধবো 500 সিনেমা দেখবো 500 বাঁধবো 1000 ঘুরবো বাজার রে গদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি বাড়ি থেকে এখনই বেরো যাবো যাও কিন্তু বিয়ের পরে যেটা দিনে আজকে দিওয়ার চলে যাবো ও বাবা হ্যাঁ তুমি মনে হচ্ছে যত্ন করে রেখেছো হ্যাঁ মানে বা বাবা তোমার জন্যই রেখেছি আমি যত্ন করে তোমার শেষ ইচ্ছাটা আমি অপূর্ণ রাখবো না সোনা স্বামী চলে যাবো কিন্তু আমাদের ছোট্ট একটা গরু আছে ওটাকে দেখিও ঘরে বাঁধা থাকে আরে হ্যাঁ সংসারের মায়া কত রে দেখিও ওটাকে হ্যাঁ তো শেষবারের মতো তোমাকে যেটা দিনই বিয়ের পরে আজকে দিব আর চলে যাবো হ্যাঁ তাই নাকি কিভাবে দেবে বসো আর বসে বসে দেবে বসে বসো না দিব বসেই দিব তোমার ইচ্ছাটা পূর্ণই হোক বসেছো অত শুনে লোকের কথা দিলি মনে ব্যথা ও তুই ঝাঞ্ঝর করলি পাঞ্জর আমি যাবো রে চলে থাকি রে রয়েছে আমার বৃদ্ধা মা আর রয়েছে আমার ছেলে তাকে কালীর মন্দিরে বলি দিয়ে তারপরে ছড়িয়ে বাবু আর বেশ ধারণ করে আমি সেই বিবাহ কারণে নদীর ধারে তাই দেখি তাই তো আমি একে করে দুই সন্তানকে কালীর ধারে বলি দিয়েছি বৃদ্ধা মাকে জাল কুমড়ো করে মেরেছি বর বেশ ধারণ করবো এই মুহূর্তে ছড়িয়ে যাবো সেই নদীর ধারে সুন্দরীর কাছে কত সময় পেরিয়ে গেল সে গোদাবীর যেন আমার কাছে আসলো তবে কি সত্যি সেই গোদাবীর আমার কাছে আসলো কিন্তু সে যদি না আসে আমি যে আমার স্বামীকে নিয়ে এখান থেকে যেতে পারবো না ঠাকুর এত সময় যখন অপেক্ষা করেছি
আর কিছু সময় দেখি অর্থ সময় সে কথা বিরাজ এই তো শুনে সে বর সাজনে রুমাল দিয়ে মুখ ঢাকতে হয় ডেকে যাও সুন্দরী সুন্দরী কে ও আমায় তুমি চিনতে পারছো না কে তুমি আমায় দেখতে কেমন লাগছে আগে বলো খুব সুন্দর লাগছে সুন্দর লাগছে আমি সেই গোদাবীন তোমার কথা মতো আমার দুইটি স্ত্রীকে বনবাসে দিয়ে এসেছি দুইটি ছেলেকে আমি কালীর মন্দিরে বলি দিয়েছি বৃদ্ধা মাকে চাল কুমড়া করে মেরেছি আমার সেই চাল পাত্রে কুড়ে ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি আর বর বেশ ধারণ করে তোমার কাছে এসেছি তাই এসে সুন্দরী কিন্তু আমি তো তোমার সঙ্গে যেতে পারবো না কি বলছো কি বলছো তুমি কিন্তু তুমি তো আমায় প্রতিশ্রুতি দিয়েছিলে এগুলো করলেই তুমি আমার সঙ্গে বিয়ে করে আমার ঘরে যাবে বলেছিলাম কিন্তু এখন আমি তোমার সঙ্গে আর যাব না সে কি তুমি জানো না আমি গোলামীন আমার হাত থেকে কেউ কোনো রক্ষা পাইনি আর তুমিও পাবে না তুমি যদি স্বেচ্ছায় না যাও জোর করে ধরে নিয়ে যাবো আমার প্রিয় মা আছে তুমি আমায় ধরতে পারবে হ্যাঁ বেশ তাহলে তুমি একবার যদি আমায় স্পর্শ করতে পারো তবে আমি তোমার সঙ্গে যাব তাই বুঝি হ্যাঁ বেশ তবে তাই হবে আরে চিঠিবি জলে আয় গদাবি তবে দিব ধরা সুন্দরী নয় রে বেহুলা হই রে আমি জলের বৃক্ষ হয়ে গেলাম খে মা তুমি মানবী না দেবী
মুক্তির উপায় নেই মা, তুমি আমার প্রাণ ভরে আশীর্বাদ করো, যাচ্ছি আমি দেবতা হব, যেদিন স্বামীর প্রাণ ফিরে পাবো আসবো আবার দেশে ফিরে, সেদিন নিয়ে যাবো তোমায় আমি উদ্ধার করব। বেশ, সেই অপেক্ষায় রইলাম পথে মা। আজ আমি ঠাকুরের কাছে দোহা তুলে প্রার্থনা করে বলবো, আমি যদি জীবনে কোনো পুণ্য করে থাকি ঠাকুর যেন তোমাকেই বিলিয়ে দেয়, তোমাকেই বিলিয়ে দেয় ঠাকুর। আচ্ছা, আমি কোথাবেরকে অভিশাপ করেছি, সে রয়ে থাকলো সে হিদলের বৃক্ষ, কিন্তু আমি যে দেবতা নগরে যাব, আমি এমনই এক স্থানে এসেছি সেখান থেকে যেন আমি পথ খুঁজে পাই, হে ঠাকুর তুমি আমায় বলে দাও না আমি কোন পথে গেলে সেই দেবতা নগরে যাব, একটিবার বলে দাও। Bye.